এদারে যাচ্ছ না কেন? বাথরুমের অবস্থাটা দেখো একবার। হাই গাইস, দিস ইজ দা বন ক্রেজি গাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি খুব একটা ভালো নেই, তার কারণ আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব কিছু লেবারদের নিয়ে, যারা কিনা গুজরাটে আহমেদাবাদে হাই স্পিড রেল প্রজেক্টের কাজে এসছে। বাট এখানে এসে তাদের কি প্রবলেম ফেস করতে হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো। হাগা চাপলে মারা কি হয়? তোমার প্রচণ্ড হাগা চেপেছে কিন্তু তুমি বাথরুমে যেতে পারছো না, তখন তোমার কী পরিস্থিতি হবে? আজকের টপিক বড় হাগার জ্বালা। চলো আগে ভিডিওটা দেখে নিই, তারপরে আসছি আমরা। ছোটোবেলা থেকে আমরা একটা কথা শুনে এসেছি, বেঁচে থাকতে গেলে খাওয়াটা খুব দরকার। কিন্তু এখন দেখছি বেঁচে থাকতে গেলে খাওয়ার থেকে হাগাটা বেশি ইম্পর্টেন্ট। তুমি শালা না খেয়ে ঠিকই দুদিন বেঁচে থাকতে পারবে, কিন্তু তুমি যদি দুদিন না খেয়ে থাকো পারা বাস্ট হয়ে মারা যাবে, পেটে গ্যাস হয়ে বাস্ট হয়ে যাবে তুমি। সো হাগাটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা সাধারণত বিভিন্ন ধরনের লাইন দেখেছ, লাইন কত প্রকার? লাইন বহু প্রকার। যেমন রেশন ঘরে লাইন দিতে হয় আমাদের, ভোট দিতে গেলে লাইন দিতে হয় আমাদের, স্কুল কলেজ অফিস আদালত যেখানেই যাবে সেখানেই লাইন দিতে হবে আমাদের। লাইন ছাড়া কোনো কিছুই হয় না। বাট জীবনের প্রথম আজকে তোমাদেরকে দেখালাম বড় হাগার লাইন। তোমরা হয়তো অনেকেই দেখেনি হাগার লাইন কেমন হয়। তোমরা এখন এটা বলতে পারো আমাকে, তোমার লাইন কোথায়? আমি তো লাইন দেখলাম না, আর এখানে ওখানে সেখানে দাঁড়িয়ে আছে, এখানে লাইন কোথায়? তোমার এই কথাটা তোমাদের জন্য, হাগার লাইন কখনো সোজা হয় না। তোমার যদি বড় হাগা প্রচণ্ড পরিমাণে চেপে থাকে, তুমি কখনো সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, মোড়া মারতে থাকবে। আর মোড়া মারলে এদিকে মোড়া মারছে, ও ওদিকে মোড়া মারছে, তাহলে লাইনটা সোজা হবে কী করে? সো পয়েন্ট অফ ভিউ নোটেড, হাগার লাইন কখনো সোজা হয় না, হাগার লাইন এলোমেলোই হয়। এটা তোমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স, শিক্ষা, তাই তো? ঠিক বলেছো। ধরো তোমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তখন যদি তোমাকে কেউ খেতে না দেয়, তার যে একটা জ্বালা, তার যে একটা যন্ত্রণা, তার থেকে অনেক বেশি বেদনাদায়ক যখন তোমার প্রচণ্ড পরিমাণে হাগা চাপবে কিন্তু তুমি হাঁকতে বসার জায়গা খুঁজে পাবে না। সো পয়েন্ট টু বি নোটেড, খাওয়ার থেকে বেঁচে থাকতে গেলে হাগাটা বেশি ইম্পর্টেন্ট। হাগাটা যে জীবনে কতটা ইম্পর্টেন্ট, যারা লাইন দিয়ে হাগে শুধু তারাই বলতে পারবে। এদেরকে দেখে তোমরা বুঝতে পারছো এরা কীভাবে হাগার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে? কেউ ব্রাশ করতে করতে হাগার মগ নিয়ে ছুটছে, কেউ কালো বালতি নিয়ে ছুটছে, শুধু ছুটছেই আর ছুটছে, কিন্তু হাগার জায়গা খুঁজে পাচ্ছে না। এই দেখো এরা কীভাবে ছটফট ছটফট করছে বালতি নিয়ে। তারপরে আরেকজন আমার ভাইকে দেখো, অর্ধনগ্ন হয়ে হাঁকতে চলে এসছে। আর এর আমাদের টাকলা সাদা গেঞ্জি পরা ভাইটাকে দেখো, ব্যর্থ হয়ে চলে আসবে সাদা ডাব নিয়ে, কিন্তু হাঁকতে পারলো না, কারণ হাগার জায়গাটা ঠিকঠাকভাবে পেল না। আমার আরেকটা ভাইকে আমরা সামনে দেখছি খুবই চিন্তিত, হাগা নিয়ে হাগার ডাম নিয়ে বসে আছে বাথরুমের সামনে, কিন্তু বাথরুমের সামনে দরজাটা খোলা দেখছি কিন্তু কেন ঢুকছে না বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো প্রবলেম তো আছে। আমার এই ভাইটাকে দেখো, টিনের কি রঙের টিন নিয়ে চলে এসছে, নাকি রঙের কৌটো নিয়ে চলে এসছে, কিন্তু তাও লাইন খুঁজে পাচ্ছে না। একজনে তো ঢুকে পড়লো, আরেকজনে দেখো ঢুকে ঢুকে করছে কিন্তু ঢুকতে পারছে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, কিসের কারণ তো পরে দেখে নিচ্ছি আমরা। এটা টালোমলো টালোমলো করছে, মনে হয় এই ভাইটা ঢুকবে না, তাও ঢুকলো না। যাই হোক পরে দেখছি। বাথরুমের ভিড় অনেকটাই কমে গেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই কালো গেঞ্জি পরা এই ছেলেটা অনেকক্ষণ ধরে দেখছি এরকম নাচানাচি নাচানাচি করছে। ওর কি প্রেশার খুব একটা বেশি পায়নি, নাকি নাচানাচি করে গুটাকে কি নিচের দিকে নামানোর চেষ্টা করছে নাকি? না তো, কেউ নেই এখানে, তারপরেও একা একা দাঁড়িয়ে আছে। মালটা আমার মনে হয় ভিড় বেশি ছিল, তখন মনে হয় প্যান ভরে হেগে দিয়েছে, যার জন্য ভিতরে ঢুকছে না। যখন কেউ থাকবে না তখন ওই নিচের ওই জল দিয়ে ধুয়ে টুয়ে হয়তো রুমে যাবে, সেই প্ল্যানে আছে। তাও জিজ্ঞেস করি, এ ভাই বলছি এখানে দাঁড়িয়ে আছিস কেন, কী সমস্যা তোর? কেন ভাড়া দেখতে পাচ্ছ না এর মধ্যে কিছু জন দাঁড়িয়ে আছি বাথরুমের দিকে, ভাড়া বাথরুমে যাবো দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলো তো, তুমি কি প্যান ভরে হেগে দিয়েছো? আর যদি হেগে না থাকো তাহলে যাচ্ছ না কেন? বাথরুমের অবস্থাটা দেখো একবার কী হয়েছে, তারপরে তো বলবে যাচ্ছ না কেন। কেন বাথরুমে কী হয়েছে চলো দেখি, অবস্থাটা আসলে দেখে নিচ্ছি। চলো দেখি তোমার বাথরুমের কী সমস্যা, ভাড়া দেখেই নিই। আরে মারা, তুমি আমাকে এটা দেখাতে নিয়ে এসছো? মারা ছি মারা, চট সকাল থেকে দাঁড়িয়ে আছি, এদিকে বৃষ্টির চাপ, এদিকে বাথরুমের চাপ, আবার এদিকে টয়লেটের চাপ। স্যার ডিউটি যাওয়ার টাইম হচ্ছে, স্যার ডিউটি যে গেলে আবার সেখানে অপশন বসে দেবে।
মানে তোমার এদিকে ভিতরে প্রেসার চেপে আছে, ওদিকে বাইরে প্রেসার, তাই তো? কোম্পানির প্রেসার, ওরা প্রেসারের প্রেসার তোমাদের। কিন্তু এত জল দেখতে পাচ্ছি নিচে, তোমাদের এত জল দেখতে পাচ্ছি। বলো না দাদা, অনেকদিন ধরে দোয়া করছি বৃষ্টি হয়, বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে না তো কি করবো? আজকে বৃষ্টি পুরো ঝেড়ে দিয়েছে, আর এমন দিয়েছে পুরো বাথরুম পুরো ভিজে গেছে নিচে, দেখেছো তো নিচে কি অবস্থা? ভিজে যায়নি মানে ভাসিয়ে দিয়েছে আর কি, তাই তো? ভাসিয়ে দিয়েছে। তার মানে বলতে চাচ্ছো বাথরুমে এখন মানে পায়খানা করার পরও মানে গু যাচ্ছে না, মানে লেয়ার পেয়ে গেছে নিচে নাকি? আর বলো না দাদা, পুরো পানি জাম হয়ে গেছে বরাবর। বানার বাল কি একটা দিয়েছে রুম কলোনি শালা, কি বলবো, দিমাগ খারাপ করে সকাল থেকে প্রচুর চাপে আছি আর এখন অব্দি মানে লাইন দিয়ে আমাদের বাথরুম করতে হচ্ছে, কি বলবো দাদা তোমাকে। মানে লাইনে থেকেও তোমরা বাথরুম করতে পারছো না এখন যা দেখ। তুমি যে এরকম নড়াচড়া করছো, তোমার কি প্রচন্ড হাগার প্রেশার পেয়ে গেছে নাকি? প্রচন্ড প্রেশার দাদা, প্রচুর। এই যে নড়াচড়া করছি না, ওদিকে ডিউটি যাবার টাইম হচ্ছে তো কি করবো? মানে ওদিকে ডিউটিটা যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর এদিকে তোমার ভিতর থেকে প্রেশার, এদিকে কোম্পানির প্রেশার, তাই তো? দুটো প্রেশার একসঙ্গে, বাহ। কখন যে বেড়ে যাবে কোনো ঠিক ঠিক আছে, মানে সবার একই অবস্থা, তাই তো? কেমন অবস্থা আমি জানি না, কিন্তু আমার একটু প্রচুর প্রেশার হচ্ছে, ঠিক আছে, বেড়ে যেতে পারে ভাই। বলছি এই যে জলের উপর দাঁড়িয়ে আছে, এটা কি পুরোটা বৃষ্টির জল নাকি? এই যে বাড়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ে বসছো না জলের উপরে, এই জলটা কিছু জানো? আচ্ছা দেখাচ্ছি, আছো এই জলটা দেখো কখন থেকে এসছে, দেখেছো বাথরুমের জল এটা? আরে বাড়া কেলো করেছে, মানে বাথরুমের থেকে যে জলটা ওইদিকে ছেড়েছে সেই জলই আবার রিটার্ন আসছে নাকি? মানে তোমরা যে হাসছো যা করছো বাড়া, সব মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই তো? আমি এখন তার মধ্যেই দাঁড়িয়ে আছি, তাই তো? এস ব্রো, তুমি তো টাইটে আছি, তুমি আবার এসে ভিডিও বানাচ্ছো, এসব কোন চলে বাড়া এখানে এই টাইমে? আরে ভাই আমি বুঝতে পারছি তোমার প্রচন্ড পরিমাণে হাগা চেপেছে, তোমার এই হাগার প্রবলেমগুলোই সলভ করে দেবো আমি, সলভ করতে এসে। তুমি বার করবে বাড়া, নিকল লাউড়ে পহলি ফুরসত মে নিকল। এই চাচাটাকে দেখতেই পাচ্ছ সামনের দিকে চুলকাচ্ছে, সেটা কোনো তার পার্সোনাল ব্যাপার, চুলকালে সে চুলকাতেই পারে, যাই হোক চুলকানো শেষ, এখন যাচ্ছে সামনের দিকে এগিয়ে, দেখা যাক সে কি করে। বাথরুমের এক থেকে একজন বেরিয়ে আসলো, এখন আমার চাচাটা ঢুকছে, খুব ধীরে সুস্থে ঢুকলো, বাথরুমের অবস্থা মনে হয় খুব একটা ভালো নয়, চলো দেখে নেওয়া যাক কী অবস্থা। ওরে বাবা বাড়া, এত কী কে খেয়েছে সব বাড়া, এখান থেকে বোঝা যাবে কে কী খেয়ে এসছে বাড়া। বাহ, মানে আগে যারা হেগে গেছে বাড়া, তারা পেছন দিয়ে বাথরুমের পেছন মেরে দিয়ে চলে গেছে, এবার তোমরা কী করবো করো তো? যাই হোক বাড়া, কাকা তো এর মধ্যে ঢুকে পড়লো বাড়া, কাকা এর মধ্যে হাঁটতে বসবে বাড়া, ধরো হাঁটতে বসলো বাড়া, পেশার তো হয়েই আছে বাড়া, হাঁকা তো দুনিয়ার চাপা চেপেছে বাড়া, ছেড়ে দিলে তো বাড়া টপ করে পড়ে বাড়া, আর বাড়া পেছনটা পুরো ভিজে যাবে বাড়া। ঠিকই আছে চাচা বাড়া, আর ধোয়ার দরকার নেই, অটোমেটিক ধুয়ে যাবে, চালিয়ে যাও, কী করবা বাড়া, মজবুরি মজবুরি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, বাট এরকম ধরনের সিচুয়েশন দুদিন পর পর আসতেই থাকে, যারা নাকি বাড়ির বাইরে কাজে যায় কনস্ট্রাকশনে, অন্য রাজ্যে হোক, বিদেশে হোক, যেখানেই হোক, অনেকে হয়তো ভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা হয়তো ভাবে অমুকের ছেলে বিদেশে গেছে, অনেক টাকা ইনকাম করে আনছে, মানে কতটা কষ্ট কতটা কঠিন, শুধু যারা বিদেশে থাকে শুধু তারাই জানে, কুত্তার মতন জীবনযাপন করতে হয়, কখনো বাথরুমে জল থাকবে না, কখনো স্নান করার জল থাকবে না, কখনো খাবার জল থাকবে না। তুমি দেখা গেলো সারাদিন ধরে কাজ করছো, সারাদিন কাজ করে শরীরে নোংরা টোংরা নিয়ে এসছো, স্নান করতে যাবে, এসে দেখবে মানে বাথরুমে জল নেই, তখন কেমন লাগবে? মানে এরকম ধরনের সিচুয়েশন আসতেই থাকে, আর প্রত্যেক দিন সকালবেলা হলেই এই বাথরুমের লাইনে তোমার দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। বাথরুমে লাইন দিয়ে বাথরুম করা, লাইন দিয়ে স্নান করা, মানে খুব কঠিন, বিদেশ লাইফটা খুব কঠিন, শুধু যারা যায় শুধু তারাই বুঝতে পারে বিদেশ জিনিসটা কি। বিদেশ মানে আনন্দ না, বিদেশ অনেকে ভাবে বিদেশে গেলেই পয়সা, বিদেশে গেলেই পয়সা না, বিদেশে গেলে যে কত কষ্টে থাকতে হয়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে এভাবে পড়ে থাকা যে কতটা কষ্টের, শুধু যারা থাকে তারাই জানে। একটা মেয়ের যখন বিয়ে হয়, সে প্রতিষ্ঠান হলেও চলবে না হলেও চলবে, চালিয়ে নেওয়া যায়, বাট একটা ছেলের বিয়ের সময় সবাই জিজ্ঞেস করবে ছেলে কি করে, ছেলে কি কাজ করে, ছেলে কত টাকা ইনকাম করে, মানে এনি হাউ তোমাকে পয়সা ইনকাম করতেই হবে, পয়সা পয়সা পয়সা, তাছাড়া আর কিচ্ছু নেই। তুমি বিদেশে যাও, তুমি দেশে থাকো, তুমি বিজনেস করো, যেভাবেই হোক তোমাকে টাকা ইনকাম করতেই হবে, এমনকি সংসারের সবার দায়িত্ব তোমাকেই নিতে হবে, কারণ তুমি একটা ছেলে। তো ছেলেদের জীবনটা অতটা সহজ নয়, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, বাট আমি এটাও মানি মেয়েদের মতন স্যাক্রিফাইস আমরা কখনো করতে পারবো না, কারণ একটা মেয়ে যা পারে একটা ছেলেরা কখনোই পারবে না, যেমন তার নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়ে
যখন মেয়েটার বিয়ে হবে পরের বাড়িতে এসে পরের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি করে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। একটা ছেলের দ্বারাই ইম্পসিবল। হয়তো আমি বিদেশে আছি, দু বছর পরে তো আবার বাড়িতে যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি, সো বাড়িতে গিয়েও আনন্দটা উপভোগ করতে পারছি, কিন্তু বাট একটা মেয়ের সারাটা জীবন তার শ্বশুর বাড়িতেই নিজের বাড়ি হিসাবে কাটিয়ে দিতে হয়। সো বিশাল, মানে বিশাল বড় একটা স্যাক্রিফাইস, যেটা আমরা কখনোই পারব না। আই স্যালুট অল উমেন্স। যাই হোক, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, ভগবানের কাছে এই কামনাই করি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও না, প্লিজ সাবস্ক্রাইবটা করিয়ে দিও, হয়ে যাও না আমাদের মেম্বার, আমাদের টিমের মেম্বার তোমরাও হয়ে যাও, আমরাও টিমটাকে বড় করি, স্ট্রং করে তুলব আরো। সো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।